আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বেশ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটি ক্লাস করব। আজকে আমাদের এই ক্লাসের আয়োজনের আলোচ্য বিষয় থাকবে লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, আমরা সচরাচর যে শব্দগুলো দেখি, বিভিন্ন না শব্দ রয়েছে যে শব্দগুলোর পুরুষবাচক শব্দ রয়েছে, এবং একই সাথে সেটার আবার স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ রয়েছে। এই যে পুরুষবাচক বা স্ত্রীবাচক, এই যে শব্দগুলো, এই শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের পরীক্ষাতে। আসলে লিঙ্গ পরিবর্তন বলতে এই বিষয়টা কি বোঝায়, যেটা পুরুষবাচক শব্দ দেওয়া থাকলে আমরা সেটার স্ত্রীবাচক বা নারীবাচক শব্দটি লিখব, এবং নারীবাচক শব্দ দেওয়া থাকলে বা স্ত্রীবাচক শব্দ দেওয়া থাকলে আমরা পুরুষবাচক শব্দটি লিখব। ঠিক আছে, এই যে পুরুষবাচক বা নারীবাচক, এই যে শব্দগুলো, এইগুলোই আসলে লিঙ্গ পরিবর্তনের আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলো ছোট্ট বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমাদের আজকের খুব সহজ একটি বিষয় নিয়ে আমাদের যে ক্লাস, সেটি আমরা এখন শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের মোট 18টি শব্দ রয়েছে যেগুলোর লিঙ্গ পরিবর্তন আজকে আমরা শিখব। প্রথমে দেখো, 1 নম্বরে আমাদের যে শব্দটি দেয়া আছে সেটি হচ্ছে কি, বাবা। বাবা এর স্ত্রীবাচক শব্দ, এটাকে যদি আমরা লিঙ্গ পরিবর্তন করি তাহলে কি হয়ে যাবে বলো? খুব সহজে বাবা মা, আমরা পড়ার সাথে সাথেই কিন্তু এগুলো বুঝতে পারবো এবং খুবই সহজেই লিখতে পারবো। এখান থেকে তোমাদের পরীক্ষাতে 5টি আসবে, সেখান থেকে প্রত্যেকটার জন্য 1 করে নম্বর থাকবে, অর্থাৎ 5টার জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা চলো আমরা দেখি। 1 নম্বর হচ্ছে বাবা, এটার স্ত্রীবাচক হচ্ছে মা। তারপর একই রকম ভাবে 2 নম্বরে দেখো মামা, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে মামি। তারপর খোকা, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে খুকু। তাহলে মামা মামি, আমার সাথে তোমরা পড়বে মামা, আমি প্রশ্নটা বলবো তোমরা উত্তর বলবা। মামা স্ত্রীবাচক কী হবে? মামি। 3 নম্বর দেখো খোকা, স্ত্রীবাচক কী হবে? খুকু। ঠিক আছে, 4 নম্বর দেখো যে শব্দটি দেওয়া আছে সেটা হচ্ছে ভাই, এটার স্ত্রীলিঙ্গ কী হবে? বোন। ভাই বোন। আচ্ছা, তোমাদের একটু বলে নেই, তোমরা যখন এই লিঙ্গ পরিবর্তন এই বিষয়গুলো লিখবে তখন অবশ্যই বানানের প্রতি তোমরা যথেষ্ট যত্নবান হবে। যেমন মামা, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে মামি, তাহলে ময়কার মা, ময় দীর্ঘইকারে মি, মামি। এখানে কিন্তু দীর্ঘইকার দেওয়া আছে, এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে যে কোথায় হ্রস্বইকার কোথায় দীর্ঘইকার, এই বিষয়গুলো খেয়াল রাখবে। তারপরে ভাই বোন, ছাত্র ছাত্রী, এই ছাত্রী বানানেও দেখো দীর্ঘইকার দেওয়া আছে, এখানে 6কার তয় রফলা, তয় রফলাটা কিন্তু এভাবে লেখা থাকে, এটা কিন্তু দেখতে এর মতো কিন্তু আসলে এটি এ নয়, এটা হচ্ছে তয় রফলা। আমি তোমাদের এই পাশ দিয়ে একটা লিখে দেখাই, জিনিসটা আসলে এরকম, এই যে তয় রফলা যদি আমি দিই, এই জিনিসটা কিন্তু দেখতে অনেকটা এর মতো মনে হয়, এই জন্য এটা হচ্ছে তয় রফলা। আসলে ছাত্র ছাত্রী দীর্ঘইকার রয়েছে, কিন্তু এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। তারপর দেখো 6 নম্বরে কৃষক কৃষাণী, কৃষক কৃষাণী, এখানে দেখো আমাদের যেই ন দেওয়া আছে এই নটা হচ্ছে মূর্ধন্য হবে, কোন ন হবে বলো? মূর্ধন্য। দন্ত্যন্যটা হচ্ছে পূর্ণমাত্রা, আর মূর্ধন্যটাতে কিন্তু পূর্ণমাত্রা নেই। ঠিক আছে, তাহলে কৃষক কৃষক কৃষাণী, ঠিক আছে, কৃষক কৃষাণী। তারপর 7 নম্বরে দেখো চাচা চাচি, চাচা চাচি, ঠিক আছে, আমি এটা একটু মাত্রা দিয়ে দিই কারণ চর উপর পূর্ণমাত্রা রয়েছে, চাচা চাচি। 8 নম্বরে দেখো শিক্ষক শিক্ষিকা, 8 নম্বরে কী আছে? শিক্ষক শিক্ষিকা, তালবশ রশ্মিকার ক্ষিয় রশ্মিকার শিক্ষি কয়েকারে কা, শিক্ষিকা। ঠিক আছে, তারপর 9 নম্বরে দেখো হরিণ হরিণী, হরিণীতেও দেখো এখানে মূর্ধন্য ব্যবহার করতে হবে তোমাদের, যদি তোমরা এখানে ভুলে মাত্রা দিয়ে দাও সেজন্য কিন্তু তোমরা নাম্বার পাবে না। এই দেখো আমি কিন্তু উপরটাতে মাত্রা দিইনি, এটা যেহেতু অর্ধমাত্রা এই জন্য আমি জাস্ট পরে একটু হালকা মাত্রা দেখা যাচ্ছে, অর্ধমাত্রা এই কারণে। তারপর দেখো 10 নম্বরে খালু খালা,
খালু এটার স্ত্রীবাচক শব্দ, বা স্ত্রীলিঙ্গ হচ্ছে খালা। ঠিক আছে, তো আমরা দেখো 10টি শব্দের লিঙ্গ পরিবর্তন শিখে নিলাম। এবার আমরা 11 নম্বরে চলে যাই আসো। 11 নম্বর দেখো, একটি শব্দ রয়েছে যেটি মনে হচ্ছে যে ইংরেজি শব্দ, যদি ইংরেজি শব্দ কিন্তু এই শব্দগুলো ব্যবহারের ফলে এগুলো বাংলা ভাষার একটা নিজস্ব সম্পদে পরিণত হয়েছে, এটা বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, যে জন্য এই শব্দগুলোকে আমরা এখন লিঙ্গ পরিবর্তন ঠিক যেভাবে ইংরেজিতে আসছে সেভাবেই সেটাকে বাংলায় বানান করে শব্দটি বাংলা শব্দ ভাণ্ডারে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে স্যার বা স্যার এটার লিঙ্গ পরিবর্তন হচ্ছে ম্যাডাম, স্যার ম্যাডাম। ওকে, দুটোতে দেখো জ ফলা রয়েছে, ময় জ ফলা আকার ডয়াকারের ডা ম ম্যাডাম। ঠিক আছে, ময় জ ফলা আকার ডয়াকার ম ম্যাডাম। তারপর 12 নম্বর দেখো, ময়ূর ময়ূরী, ময়ূর ময়ূরী। এখানে দুটোতেই দেখো দীর্ঘ ইকার দীর্ঘ উকার আর হচ্ছে দীর্ঘ ইকার অন্তস্থয়, ম অন্তস্থয় দীর্ঘকার দীর্ঘকার এবং বয়শূন্য রয় দীর্ঘ ইকার। ঠিক আছে, ময়ূরী। 13 নম্বর দেখো দাদা, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে দাদি, দাদা দাদি। তাহলে দাদা বানানো দয়াকারে দা, দয়াকারে দা কী হয়ে গেল বলো তো, দাদা। আর এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে দাদি, দয়াকার দয়াকারে দা, দয় দীর্ঘ ইকারে দি দাদি। এই দীর্ঘ ইকার বিষয়গুলো তোমরা খেয়াল রাখবো, অনেকেই তোমরা দীর্ঘ ইকারের জায়গায় হ্রস্ব ইকার দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বানানটি ভুল হয়ে যাবে এবং সেটির জন্য কিন্তু তোমরা কোনো নম্বর পাবে না পরীক্ষাতে। তারপরে আমাদের 14 নম্বরে দেখো, একটি রয়েছে শব্দ রয়েছে, সেটা হচ্ছে ভাই, ভাইয়ের স্ত্রীলিঙ্গ কি বলো, ভাবি। ঠিক আছে, যদিও আমরা এখানটাতে আরেকটা পড়ছিলাম যেটা ছিল হচ্ছে ভাই বোন। ঠিক আছে, আবার এখানটাতে আমরা দেখতে পাচ্ছি ভাই ভাবি। তো যদি তোমাদের এটা আসে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি যদি তোমরা লেখো, ভাই বোন লিখলেও হবে আবার ভাই ভাবি লিখলেও হবে, তাহলে দুটোই কিন্তু কারেক্ট, অর্থাৎ 4 নম্বর এবং 14 নম্বর যেটাই তোমরা লেখো কেন দুটোই হচ্ছে কারেক্ট। তারপরে দেখো 15 নম্বর, বাঘ, বাঘের স্ত্রীলিঙ্গ কী হবে, বাঘিনী, বাঘ বাঘিনী। বাঘিনী বানানো দেখো ঘয়, বয়কার বয়কের বা, ঘয় রশিকারে ঘি, বাঘি দন্তন্ময় দন্তন্ময় দীর্ঘ ইকার বাঘিনী। 16 নম্বর দেখো নানা, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে নানি, নয়কারে না নয় দীর্ঘ ইকারে নি নানি, নানা নানি। 17 নম্বর দেখো ছেলে মেয়ে, ময়েকার অন্তস্থয় একার মেয়ে। তারপরে বর কনে, এই কনে বানানে দন্তন্য হবে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। তাহলে দেখো এখান থেকে আমরা মোটামুটিভাবে লিঙ্গ পরিবর্তনের উপর আমাদের যে কটা শব্দ ছিল সে কটা শব্দ কিন্তু আমরা আজকে শিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যদি পরীক্ষাতে আসে তাহলে 5 মার্কসের জন্য আসবে, আমরা 5 নম্বর খুব সহজেই কভার করতে পারবো। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, তোমরা সেগুলোর উত্তর বলবে। ঠিক আছে, সো তোমরা একটু রেডি হয়ে নাও, আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা সেগুলোর উত্তর বলবে। তোমাদের প্রত্যেকটার জন্য 5 সেকেন্ডস করে টাইম থাকবে, দেখি তোমরা বলতে পারো কিনা। আমি অ্যান্সারগুলো বলবো না, কারণ অ্যান্সারগুলো তোমাদের কাছে থাকবে, তোমরা শিখে নিয়েছো আশা করি প্রত্যেকেই পারবে। দেখো আমি বলছি বাবা, এটার স্ত্রীলিঙ্গ কী হবে তোমরা বলো, বাবা। অনেকেই পেরেছ, 1 2 3 4 5, মা, রাইট। মামা মামি, খোকা খুকু, ভাই বোন অথবা ভাই ভাবি, তোমরা যেটাই দাও সেটাই কারেক্ট হবে, এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই। ছাত্র ছাত্রী, কৃষক কৃষাণী, কৃষক কৃষাণী। আমার সাথে পড়ো তোমরা, চাচা চাচি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা। হরিণ হরিণী, হরিণ হরিণী, খালু খালা। দেখো আমি দেখলাম মোটামুটি তোমরা অনেকেই বেশ ভালো পারবে আশা করি, তো সেজন্য আমরা একটু পড়তে পড়তে ক্লাসটি শেষ করবো আজকে। খালু খালা, বা যদি উল্টা থাকে খালা
যদি দেয়া থাকে প্রশ্ন, তোমরা লিখবে খালু। তারপর দেখো, স্যার, ম্যাডাম, ময়ূর, ময়ূরী, দাদা, দাদি, ভাই, ভাবি, বাঘ, বাঘিনী। বাঘ দেখো, যেটা পুরুষ বাঘ, ঠিক আছে, সেটা হচ্ছে বাঘ। আর যেটা স্ত্রী বাঘ বা মহিলা বাঘ যদি থাকে, সেটাকে বলা হবে বাঘিনী। তারপর 16 দেখো, নানা, নানি, নানা, নানি। 17 ছেলে, বিপরীত হচ্ছে কি, সরি, ছেলে, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ে। তারপরে 8 নম্বর দেখো, বর। বর তো তোমরা চিনোই, বিয়েতে যে বর আসে, পাগড়ি মাথায় দিয়ে, তারপরে মুখে রুমাল দিয়ে আসে না বর, তো এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে কি, কনে। কি কনে, যে হচ্ছে বসে, যে বসে থাকে তাকে বলা হচ্ছে, বলা হয় কি, কনে। তো দেখো, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি খুব উপভোগ করেছো, এবং তোমরা এগুলো বানান সহ বাসায় লিখবে, বেশ কয়েকবার করে লিখবে প্রত্যেকটাই, এবং বানান সহ লিখবে, যাতে করে তোমাদের পরীক্ষাতে বানান ভুল না হয়। বানান ভুলের জন্য কিন্তু তোমাদের অনেকের নাম্বার কমে যায়। পরবর্তীতে তোমরা বলো, স্যার আমাদের নাম্বার খারাপ করেছি বা নাম্বার কম পেয়েছি, এটার একটা মূল কারণ কিন্তু বানান ভুল করা। তো আশা করি তোমরা বানান ভুল করবে না, এবং খুব সুন্দর মতো তোমরা এগুলো কি করবে, বাসায় চর্চা করবে। আশা করি সবাই পরীক্ষা খুব ভালো করবে, এবং প্রত্যেকে খুব সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আবু হেনা, তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।